হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর শুভ মহালয়া, কালকে মহালয়া চলে গেছে, তো দুর্গাপূজার টাইম। তোমরা মানে দেখতেই পেয়েছো, থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর কিসের ভিডিও তোমরা সেটা বুঝতেই পারছো, তো অনেক দিন মানে পর একটা ভিডিও দিচ্ছি আবার। তো মাঝখানে একটা দিয়েছিলাম, তার সেকেন্ড পার্টটা এখনও দিতে পারিনি। ভাবলাম মহালয়া যখন সামনেই আছে, তো এই লুকটা ক্রিয়েট করছি যখন, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমার লাইফের প্রথম এত মেকআপ দিয়ে এত কিছু, মানে এই লুকটা প্রথম ক্রিয়েট করা। আমি এত বড় হয়েছি, আমি কখনোই এইভাবে মানে এত মেকআপ দিয়ে কখনোই সাজিনি। তো যাই হোক, মানে খুব ইচ্ছেও ছিল এইভাবে একটু সাজার, তো সেইটাই আজকে হয়েছে। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আমার বিয়ের সময় মেকআপ হয়েছিল, কিন্তু এই রকম ভাবে এত মেকআপ দিয়ে কিছুই হয়নি। কারণ 2013-তে আমার বিয়ে হয়েছে, সেখানে মানে যেই রকম মানে কম কমের মধ্যে দিয়ে সাজিয়ে দিয়েছিল, তো এত মেকআপ দিয়ে কখনোই মানে আমি সাজিনি, এই ফার্স্ট টাইম আমার। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে আমাকে, অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওকে সাজি আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে সবার আমন্ত্রণ উৎসবের রঙ।
সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ আমি কি সেজেছি আজকে আমি একটা মানে কালকে মহালয়া আজকে আমি সেজেছি আগমনী লুক অনেকক্ষণ ধরে এরকম সাজা গাজা হয়েছে সকাল থেকে লাগা হয়েছে আমার তুমি তোমরা যোগাযোগ করতে পারো আমি একটু তদলে আছি সকাল থেকে না খেয়ে আছি তো তুমি তুমি স্যাটিসফাইড তো একদম হ্যাঁ একদম আমার খুবই পছন্দ হয়েছে আমি যেরকম ভাবছিলাম মানে যেরকম সাজবো ভেবেছিলাম সেরকমই পুরোটা করে দিয়েছে ও খুবই সুন্দর লাগছে আর কি বলবো ঠিক আছে তোমরা তাহলে যোগাযোগ কাল তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো ইনবক্স করো আর আমার মডেল তো সে তার তো ভালোই লেগেছে তো ফার্স্ট লাইভে করেছি তো কিছু যদি ভুল টুল বলে থাকি তো একটু স্কিপ করে যাবে একদমই পারফেক্ট আমার তো খুবই ভালো লাগছে সেজে নিজেই আর যেরকমটা আমি ভেবেছিলাম মানে সাজবো সেরকমটাই ও পুরো লুকটা করে দিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমাকে আর আমিও এটা ফার্স্ট এরকম ভাবে সেজেছি ডাবল রাইট চলে এসেছে পুরো আমার কথা তোমার কথা সবার কথা কেন আমি একটা কিছু হবে না তুমি কি তোমার ব্লগে উপরে এখন শুট কমপ্লিট হয়ে গেল এখন আমি খুলিনি কটা এখন রিলস বানাবো তারপরে মানে সব খুলবো আর কি তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে এই ফার্স্ট আমি আগমনী লুক ক্রিয়েট করেছি মানে নিজেও সেজেছি আর কি আমার বিয়ের সময়ও সেরকমভাবে সাজা হয়নি মানে সাজিয়েছিল কিন্তু এখনের যেইগুলো সেইগুলো আর কি তখন ছিল না ওই জন্যে আমার বিয়ে হয়েছিল 2013-তে তো তখনের যেরকম সেরকম আর কি মানে সাজিয়েছিল আমাকে সেটাও খারাপ ছিল না সেটাও খুবই সুন্দর ছিল কিন্তু এই লুকটাও আমি এই প্রথম মানে ফার্স্ট টাইম আমি করেছি আর কি আর তোমরা তো দেখেছো যে করে দিয়েছি মেকআপ আর্টিস্ট ওইটা আমার ভাসুজ্জি হয় মেজদার মেয়ে তো খুব সুন্দরভাবে ও নতুন শিখেছে তাই ডেমোটা করেছে তো খুবই ভালো করেছে এখন এখন একটু চলে যাবে টিউশন আর ও চলে গেলে তারপর আমি রিলস বানাবো আর তোমরা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো মেকআপটা কীরকমভাবে করেছে কি না তোমরা সবই জানিও এখন বেটু টিউশন চলে যাক তারপরে কোথাও যাচ্ছে